বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চ আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস উপস্থিত আছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন। বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রছাত্রী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ঐতিহাসিক 7ই মার্চ, ঐতিহাসিক কথাটির সাথে আমরা উপলব্ধি করতে পারছি যে এই ভাষণের তাৎপর্য গুরুত্ব কত। আমরা এই বাংলাদেশ নামক দেশটি পেয়েছি অনেক ত্যাগ, অনেক দ্বিধা, অনেক রক্তের বিনিময়ে। মূলত আমাদের 1948 সাল থেকেই এই সংগ্রামই শুরু। পর্যায়ক্রমে আমরা এই সংগ্রামগুলো করে 1970 সালে নির্বাচন যখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও আমাদের সেই আসনগুলো দেওয়া হয়নি, ঠিক তখন থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে মনে প্ল্যান করেছিলেন যে দেশকে স্বাধীন করতে হবে। তার জন্য সারা বাঙালি জাতিকে একটি ইউনিটে, একটি পতাকার তলে নিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2:45 থেকে 3:03 পর্যন্ত, অর্থাৎ মোট 18 মিনিটের এই ভাষণে তিনি সমগ্র বাঙালি জাতিকে একটি জাতি হিসাবে রূপান্তর করেছিলেন। সেটি বাংলাদেশকে স্বাধীন করতে হবে, কি ছিল সেই ভাষণে, আমরা কি পেয়েছিলাম, সেই কথাগুলোর মধ্যে কি এমন উদ্দীপনা ছিল, কি এমন অনুপ্রেরণা ছিল, কি এমন আবেগগত ছিল যে সারা বাঙালি জাতি একত্রিত হয়ে তারা নিজের জীবনকে ফিরিয়ে দিতে দ্বিধা করল না, সারা বাঙালি জাতি তাদের সম্ভ্রমকে ফিরিয়ে দিতে দ্বিধা করল না। তারই ধারাবাহিকতায় সেই বাঙালি জাতি জনক যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ভাষণকে জাতিসংঘ কর্তৃক আজকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারি সেই ভাষণের মধ্যে বাঙালি জাতিকে একত্রিত করা, যে ক্ষুধা বাঙালি জাতিকে মুক্ত করা, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার যে ক্ষুধা, সেই ক্ষুধা অন্তর্নিহিত ছিল। তারই ধারাবাহিকতায় আমি একটি কথা বলব, তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এই কথাটি শুধু তাকে উৎপীড়িত করেনি, সারা বাঙালি জাতিকে উৎপীড়িত করেছিল, সারা বাঙালি জাতিকে একত্রিত করেছিল, যার ফলশ্রুতিতে আমরা 16ই ডিসেম্বরে এই মহান বিজয় দিবস, এর মাধ্যমে আমরা বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি দেশ নামকরণ করতে পেরেছি, বাংলাদেশ নামক একটি দেশ পৃথিবীর মানচিত্রে রূপান্তর করতে পেরেছি। আজ সেই ঐতিহাসিক 7ই মার্চ আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা সহ যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নিজের সংগ্রামকে বিলিয়ে দিয়েছেন, সেটার নাম জানা এবং অজানা সকল শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষটি 18
মিনিটের ভাষণে সারা বাংলা জাতিকে বাংলার মানুষকে একত্রিত করে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আনলেন। অত্যন্ত গভীর দুঃখের সাথে বলছি, 1971 সালে 26শে মার্চ ভাষণের পরে, স্বাধীনতা ঘোষণার পরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা সবাই জানি 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ রাত 12টার পরে 26শে মার্চ প্রারম্ভে জাতির পিতাকে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করে নিয়ে যায়। সেখানে তাকে পাকিস্তানের মিরাওয়ালি কারাগারে তাকে বন্দী করে রাখা হয়। অনেক নির্যাতন নিষ্পীড়ন এই কারাগারে তাকে সহ্য করতে হয়। ওখানে এমন একটি কারাগারে রাখা হয়েছিল যেখানে তাপমাত্রা ছিল অনেক বেশি। তাকে মানসিক শারীরিক নির্যাতন করে পাকিস্তানি হানাদার বাহিনী এটাই প্রমাণ করতে চেয়েছিল যে বঙ্গবন্ধুকে যদি আমরা মাথা নত করতে পারি, সারা বাঙালি জাতিকে মাথা নত করতে পারবো, সারা বাঙালি জাতিকে নিষ্পেষিত করতে পারবো। কিন্তু ওরা জানতো না যে বাঙালি বীরের জাতি, বঙ্গবন্ধু বীরের জাতি, সে মাথা নোয়াবার নয়। দীর্ঘ 9 মাস পরে যখন বিজয় অর্জন করলাম, পাকিস্তান যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন যুদ্ধ বিধ্বস্ত থেকে ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে, আমরা পাকিস্তানিকে হার মানিয়ে বাঙালি জাতি 1975 সালে 15ই আগস্ট যিনি বাংলাদেশের নামকরণ করলেন, যিনি বাংলাদেশ নামকে একটি দেশ দিলেন, যিনি আমাদের স্বাধীনতা দিলেন, সেই মানুষটিকে সপরিবারে আমরা হত্যা করে ফেললাম। প্রশ্ন থাকতে পারে, দীর্ঘ 9 মাস পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শত্রুদের হাতে বন্দী থেকে ওইখানে কিন্তু ঘোষণা হয়েছিল বঙ্গবন্ধুকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আমি অত বিস্তারিত বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তারা অনেক মূল্যবান কথা বলবেন, আমরা ওই কথাগুলি শুনব। ওইখানে তাকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারেনি, তাকে মারতে পারেনি 9 মাসের মধ্যে। অথচ যার মাধ্যমে আমরা একটি কিছু পেলাম, যার মাধ্যমে আমরা একটি দেশ পেলাম, সেই মানুষটিকে সপরিবারে শিশু রাসেল সহ আমরা হত্যা করে ফেললাম। আমার মনে হয় এর চেয়ে বর্বরতা, এর চেয়ে নিষ্ঠুরতা, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে অমানবিকতা আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই আমি আজকে তার সপরিবারের সকল শহীদদের প্রতি আবারও আমার বিনম্র শ্রদ্ধা রেখে 7ই মার্চের ভাষণকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।